شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد এক ভাই জানতে চেয়েছেন যে খারেজি এবং মুরজিয়া কারা এবং আল্লাহ পবিত্র কোরআনের পাঁচ নং সৌরামাইদার চুয়াল্লিশ নং আয়তে বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না তার কাফের আসলে এইটার ব্যাখ্যা কি বা কারা কাফের যারা সংশোধন প্রণয়ন করে তারা নাকি মেনে চলে তারা কাফের শুক্রান যে জাক আল্লাহ খরফিদ্দার আইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে ভাই যান খারেজি শব্দটির অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া অর্থাৎ যারা ইসলাম থেকে বের হয়ে গেছে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করে বাজে কথা বলে এরাই হচ্ছে খারেজি আর এই সমস্ত এটা হচ্ছে একটা প্রাচীন ভ্রান্ত মতবাদ এই মতবাদ সম্পর্কে আল্লাহ রসুল্লাহ বিভিন্ন হাদিসে তাদের সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন যে সহিম মুসলিমের চব্বিশশো ছেষট্টি নগ হাদিস আল্লাহ বলছেন যে হুম শারুল খলকি ও কি তারা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ঘৃণিত এছাড়াও শৈবুখার মুসলিম মিসকাদে পাঁচশো আটান্ন নং নংহাদিস এছাড়াও শৈবুখারি তিন হাজার ছশো একত্রিশ এগারো নং নংাদিস এছাড়াও শৈব সাত হাজার চারশো বত্রিশ নং নংহাদিস শয়েব মুসলিমের দুই হাজার চারশো তেপ্পান্ন নং নংহাদিসে আল্লাহ রসুল সালসালাম এই সমস্ত খাঁ রেজিদের সম্পর্কে ভবিষ্যৎ মানে করেছেন এই খাড়েজি রা মূলত মোহাম্মদের যুগ থেকে তাদের আবির্ভাব হয়েছিল থেকে যে কিন্তু তারা মূলত মাথাচাড়া দিয়েছিল আলীর আমলে তারা বিশেষ করে ইসারাদি আল্লাহ আনহার নামে তারা বাজে মন্তব্য করে তারা উমর ওসমান আবু বকর জালিল কাদির যারা সাহাবি রয়েছে এদের সম্পর্কে বাজে মন্তব্য করে এবং তারা মনে করে যে এই সমস্ত মূলত তাদের ওসমান উদ্দী আল্লাহ তালা আনহর আমল থেকে এদের বিশেষভাবে আহ্বান মানে আবির্ভাব শুরু হয় যদি আলীর সময় থেকেও তাদের কিছুটা বা অনেকটাই আবির্ভাব দেখা যায় তা মূলত তাদের উসমান উদ্দী আল্লাহ আনহুর আমল থেকে তাদের আমলটা বেশি প্রভাব তাদের বিস্তার করা বিস্তার করে আলিরদ্দীয় আল্লাহ আনহুর আমল থেকে তো এই সমস্ত লোকদের বিভিন্ন রয়েছে যেরকম তারা মনে করে যে মূলত প্রথম খলিফা পাওয়ার হকদার ছিল হচ্ছে আলী কিন্তু আইসার কুটকৌশলের রসুল সাল্লাহ আবুবাকরকে দিয়েছিল এই জন্য তারা বাজে মন্তব্য করে এই এরা হচ্ছে ইসলাম থেকে বহির্ভূত এরা ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করে আর এই খারেজেরাই কিন্তু সেই ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহোকে হত্যা করেছিল সেই ইরাকের কুফাবাসীর লোকেরা মূলত এই সমস্ত লোকেদের ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য এবং কি তারা বলে থাকে লা ইলাহ ইল্লাহ আলী রসুল্লাহ অর্থাৎ আল্লাহ পিতৃত কোনো উপাস শুনে আলী হচ্ছে তাদের রাসুল নাহদুল্লাহ মিন্দ আলিক এরকম তাদের অসংখ্য ভ্রান্ত ধারণা রয়েছে এছাড়াও যারা মোতাজিলা মতাজিলা মূলত তাদের হচ্ছে ইতিজাল বা বিচ্ছিন্ন শব্দ থেকে তাদের উৎপত্তি এই মতবাদের অনুসারীরা আল্লাহ তালাকে গুণহীন সত্তা মনে করে অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের যে নিরানব্বইটি সিফাতে নাম রয়েছে এগুলোকে তারা স্বীকার করে না অর্থাৎ মনে করে এগুলো শুধু নামই এজন্য তারা কে মনে করে আলিম অর্থাৎ আল্লাহ মনে করে যে আল্লাহ কিছুই জানে না এমনিতেই তার নাম আলিম কুদরত অর্থাৎ তার যেরকম আল্লাহ গাপফার ক্ষমাশীল আল্লাহ আসলে ক্ষমাশীল না তার মনে করে এগুলোর নাম এরকম তাদের অসংখ্য ভ্রান্ত মতবাদ রয়েছে যদিও তারা বলে যে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা আল্লাহর যে গুণাবলী বা আল্লাহর সিফাত এগুলোকে তারা অস্বীকার করে এই জন্য এই সমস্ত ব্যক্তি অবশ্যই ইসলাম থেকে বহির্ভূত এই সমস্ত লোকদের থেকে অবশ্যই আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে এরপর আসি ভাইজান যেটা জানতে চাইলেন যে পবিত্র কোরআনের পাঁচ নং সুরা নং আয়ত আল্লাহ বলছেন যে যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না তারা হচ্ছে কাফিরুন তারা হচ্ছে কাফির এবার আসুন তার পরবর্তী আয়াত পঁয়তাল্লিশ নং আয়াত আল্লাহ বলছেন উলায়িক আহমদ দোয়ালিমুন এরপরে আল্লাহ এক আয়াত পরে সাতচল্লিশ নং আয়তে বলছেন উল্ ইকাহমুল ফাসিকুন অর্থাৎ আল্লাহ এখানে কিন্তু একই কথা বললেন যে আল্লাহ যান নাজিল করেছে সেই অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা না তারা কাফের তারা জালেম তারা ফাসিক আল্লাহ কেন তিনটি কথা বললেন এখন আমরা অনেকে বলি আমাদের আহ রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী যেহেতু সে মতকে অনুমোদন দিয়েছে পত্রিতের অনুমোদন দিয়েছে বা এখানে ইসলাম বিরোধী কোনো আইন নেই ইসলামের পক্ষে কোনো আইন নেই ইসলাম বিরোধী অনেক আইন আছে এই জন্য সে কাফের ইসলাম থেকে বহির্ভূত সাহাবীরা কাউকে কাফের বলতেন না যতক্ষণ সে সালাদ না না করত তো আমাদের রাষ্ট্রপতি আলহামদুলিল্লাহ আমরা জানি এখনও সালাতা আদায় করে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় মুসলমানদের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে বা করার চেষ্টা করে যদিও সর্বাক্ত বা একশো পার্সেন্ট করে না তারপরে একটা করে 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 বা করার চেষ্টা সে নিজেকে কাফের বলেও দাবি না তো দেখুন কাদেরকে আল্লাহ কাফের বলছেন বা কাদেরকে জালেম বলছেন কাদেরকে ফাঁসেক বলছেন মূলত কাফের হচ্ছে তারা যারা জানে যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ কেউ যদি মুসলিম হয়ে জন্মগ্রহণ করে বা এরপরেও সে বিশ্বাস করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ না কোরআন আল্লাহর বাণী না বা এই যে কেউ যদি জেনা করে বিবাহিত নারী পুরুষ তাদের রজম করতে হবে এটা আল্লাহর বিধান না এটা সঠিক নয় বা যুগোপযুগের নয় এই ধরনের যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কা হয়ে যাবে ইসলামকে বের হয়ে যাবে মূলত নাসির উদ্দিন আলবানী তার তাকফির এর মধ্যে উল্লেখ করছেন যে আল কুফরো কুফরান কুফর হচ্ছে দুই প্রকার আল কুফর বিতিকাদ কুফর বিল্লা আমলে যদি কোনো ব্যক্তি এই মার ধর্মে বিশ্বাস করে আকিদাগত কুফরি বিল্লাহ ইতিকাদ যে বলতে কেউ নেই রাসূল বলতে কেউ নেই ইসলামের বিধান যে উপযোগী নয় তাহলে সে কাফের হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে আর একটা হচ্ছে কুফরি বিল আমালে যদি কোনো ব্যক্তি বলে যে হ্যাঁ আল্লাহ আছে রাসূল আছে সালাত আছে আমাল আদায় কিন্তু সে অলসতা বসে আদায় করলো না এই জন্য তার আমলগত কুফরি কিন্তু সে কাফের হয়ে গেল না সে চিরস্থায়ী জাহান্নামী না কেউ যদি বলে যে আমি আল্লাহকে মানি না রাসূলকে মানি না ইসলামের বিধান আমি পরিপূর্ণ বা যোগ্য বুঝি মানি না তাহলে সে কাফের হয়ে যাবে ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে এবার আসুন যদি যেটা কথা বলা হলো উলাই কাহমুল কা যদি কোনো ব্যক্তি মনে করে আল্লাহকে মানি না রাসুলকে মানি না ইসলামের বিধান যুগ বুঝি না জেনা করলে তাকে হত্যা করতে হবে না চুরি করলে তাকে হাত কাটতে হবে না তাহলে এই ব্যক্তি কাফের হয়ে যাবে কিন্তু কোন ব্যক্তি জানলো যে কেউ যদি আল্লাহ আছে রাসুল আছে সালাচ্ছে অলসতা বসত সে আদায় করে না তাহলে সে কী হলো সে ফাঁসেক হয়ে গেল সে ব্যক্তি জানে যে সালাদ আদায় করতে হবে জাকাত দিতে হবে কিন্তু সে অলসতাবসক সেগুলো করে না তাহলে সে ফাঁসেক আর কোন ব্যক্তি জানে যে ইসলামের রাষ্ট্রের ক্ষমতায় আছে চুরি করলে হাত কাটতে হবে জেনা করলে তাকে রজম করতে হবে এই জানার পরে আইনগুলো করলো না তাহলে সে কী হয়ে যাবে সে হয়ে যাবে জালিম কিন্তু আমরা অনেকেই বলি আমাদের রাষ্ট্রপ্রধান ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে না সে জেনার লাইসেন্স দিচ্ছে চুরির লাইসেন্স দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বলি তাহলে সে কাফের হয়ে যাবে আসলে তা নয় বরং যে নিজেকে মুসলিম বলে দাবি করবে বা ইসলামের বিধান এগুলো তারা কিন্তু ইসলামের বিধান এগুলো মনে চলে কিন্তু রাজনৈতিক বা বিভিন্ন কারণে তারা এগুলো থেকে দূরে থাকে এই জন্য তাদের কাফের বলা যাবে না বরং তাদের ফাঁসেক বা জালেম বলা যেতে পারে আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লা